বন্ধুরা, আমরা সবাই জানি ঋণমুক্ত জীবন প্রজাপতি জীবন, কিন্তু ঋণ থেকে বেরিয়ে আসা তো খুব সহজ নয়। ঋণমুক্ত জীবনযাপন করা বলা যতটা সহজ ততটা আসলে সহজ নয়। চারিপাশে তাকিয়ে দেখবেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, এমনকি আমরা নিজেরাও ঋণে ডুবে না থাকলেও অল্প বিস্তর ঋণগ্রস্ত প্রায় সবাই। কিন্তু ঋণ থেকে আসলে বেরিয়ে আসতে হবে, কারণ ঋণ থেকে যদি বের হয়ে না আসা যায় বা আর্থিক স্বয়ংভরতার দিকে যাত্রা শুরু করাটা কঠিন। এই জন্যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার পরে আমাদের গ্র্যাজুয়ালি ঋণ কমিয়ে আনা এবং সেখান থেকে বের হয়ে আসা খুব জরুরি। আমরা ভালো ঋণ মন্দ ঋণ এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে ভালো ঋণ মন্দ নয়, আবার মন্দ ঋণ যেটা সেটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং ভালো ঋণ যদি থাকে সেটা সমস্যা নয়। তাই আমাদের আজকের অভিযাত্রা হচ্ছে মন্দ ঋণ থেকে কীভাবে দ্রুত বের হয়ে আসা যায় সেদিকে। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমরা বারবার আপনাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি ঋণ তাড়াতাড়ি পরিশোধ করার জন্য, মানে ঋণবিহীন একটা জীবন কাটানো, বিশেষ করে মন্দ ঋণবিহীন। কিন্তু তার জন্যে আসলে উপায়টা কি, আমরা কীভাবে সেই ঋণ থেকে বেরিয়ে আসবো সেই ব্যাপারে আমাদের একটু জানা দরকার। আমাদের আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে জানতে চেষ্টা করব। ঋণ কীভাবে পরিশোধ করবেন সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে এই সমস্যার সমাধানটা আছে, কারণ ঋণ আপনার হয়ে অন্য কেউ পরিশোধ করে দিবেন। আপনাকে ঋণ পরিশোধ করার জন্য নিজের টাকা হয় জেনারেট করতে হবে অথবা টাকা সঞ্চয় করতে হবে, এবং করে তারপরে সেই ঋণটা পরিশোধ করতে হবে। আমরা আপনাদেরকে কিছু পথ বার্তা দিচ্ছি যে কীভাবে সে কাজটা করবেন, যেটা আপনার চিন্তাভাবনাকে শানিত করবে এবং ঋণ পরিশোধের দিকে যেতে আপনাকে উদ্বুদ্ধ করবে। প্রথম দেখুন যে আপনার কোনো সঞ্চয় আছে কিনা। আমি বলতে চাচ্ছি আপনার সঞ্চয়ী অ্যাকাউন্টে বিশেষ কোনো টাকা আছে কিনা আপনি দেখুন, কারণ সঞ্চয়ী অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন সেটা 2-3% বেশি সুদ কিন্তু আপনাকে দিবে না বা লাভ দিবে না। কিন্তু আপনার যে ঋণ আছে সেই ঋণের এগেনস্টে আপনি যে সুদ দিচ্ছেন সেটা কিন্তু অনেক বেশি, 10-11 ইভেন 12-13% পর্যন্ত। আর ক্রেডিট কার্ডের ঋণ যদি হয় তাহলে তো এটা আরও অনেক বেশি। তাই যদি সঞ্চয় অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে আপনি ঋণ দ্রুত শোধ করতে পারেন। তবে আবার ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যে টাকা আপনি ইমার্জেন্সি ফান্ড যেটা গঠন করেছেন 6 মাস থেকে 1 বছর বা 2 বছর পর্যন্ত, এই ইমার্জেন্সি ফান্ডে হাত দেওয়া যাবে না। এই ইমার্জেন্সি ফান্ডের টাকা নিয়ে কিন্তু আপনি এই ঋণ পরিশোধ করতে পারবেন না। আপনাকে যদি সঞ্চয় ইমার্জেন্সি ফান্ডের বাইরে যদি কোনো সঞ্চয় অ্যাকাউন্টে কোনো টাকা থেকে থাকে, যে টাকাটা আপনি এখনও বিনিয়োগ করেন নাই, সেই টাকাটা দিয়ে আপনি সুদের একটা অংশ পরিশোধ করতে পারেন। তারপরে ঋণ পরিশোধ করার জন্য আপনার অতিরিক্ত আয় করতে হতে পারে, আপনার আয়ের একটা উইন্ডো আপনি খুলতে পারেন, কিন্তু চাইলে তো আপনার আয় বাড়াতে পারবেন না। তবু চিন্তা করে আপনার যে দক্ষতা আছে, আপনি যে এখন ইনকাম করছেন তার সাথে আরও একটু বাড়তি ইনকাম করা যায় কিনা সেদিকে আপনার নজর দিতে হবে। কিন্তু অবশ্যই আমি অবৈধ কোনো ইনকামের কথা বলছি না, মানে এই ইনকাম হতে পারে আপনার মূল যে বেতন তার বাইরের কোনো আয়, এটা হতে পারে কোনো কমিশন, আপনি বইয়ের রয়্যালটি পেতে পারেন, বা আপনি কোনো বোনাস বা উপহার সামগ্রী পেতে পারেন, সেখান থেকে আপনি পরিশোধ করতে পারেন। আসলে আমাদের প্রবণতা হচ্ছে যে যদি কোনো বেতনের বাইরে ইনকামের সুযোগ যদি আমার সামনে চলে আসে বা যদি বাইরের কোনো টাকা আসে, আমরা আগেই কিন্তু প্ল্যান করে ফেলে সেই টাকাটা খরচ করার জন্য। এখানে আমার কথা হচ্ছে আপনার যতদিন ঋণ পরিশোধ না হচ্ছে ততদিন খরচের লাগামটা একটু টেনে ধরুন, ধরে যে বাড়তি ইনকাম আসার যেটা আপনার সম্ভাবনা আছে, মানে আপনি সেই টাকাটা ভোগে ব্যয় করবেন না, সেই টাকাটা আপনি আগে ঋণ পরিশোধে ব্যয় করেন, বিশেষ করে মন্দ ঋণ। তারপরে আপনি আবার দেখেন যে আপনার কোনো বেশি লাভের কোনো বিনিয়োগ আছে কিনা। যদি বেশি লাভ হয়ে থাকে, যেমন ধরেন একটা স্টক কিনেছেন আপনি 10 টাকায় কিন্তু সেটা এখন হয়ে গেছে 20 টাকা বা 25 টাকা, তাহলে সেখান থেকে আপনি কিছু স্টক বিক্রি করে যে লাভের যে টাকা সেই লাভের টাকা দিয়ে কিন্তু ঋণ সমন্বয় করতে পারেন, এদিকে আপনি নজর দিতে পারেন। কারণ এই লাভের যে টাকা, মানে বেশি লাভ যেটা আছে সেই বেশি লাভের টাকা দিয়ে আপনি কিন্তু ঋণ সমন্বয় করতে পারেন। তারপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার ইন্স্যুরেন্সের দিকে নজর দেন। যেমন ধরেন আপনার লাইফ ইন্স্যুরেন্স হয়তো আছে, আপনার হয়তো বাচ্চাদের এডুকেশনের উপরে ইন্স্যুরেন্স আছে, আরও বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে যেগুলো সেগুলো কোনো একটা থাকতে পারে। তো আপনি দেখেন যে লাইফ ইন্স্যুরেন্স বাদে আর বাকি যে ইন্স্যুরেন্সগুলো ওইটা ওইগুলো কিন্তু খুব বেশি কাজের না, খুব বেশি যে লাভ হয় আপনার এমনটি না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে লাইফ ইন্স্যুরেন্স বাদে যদি অন্য কোনো ইন্স্যুরেন্স থেকে থাকে, তাহলে সেখান থেকে ইনক্যাশ করে আপনি দেখেন, কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করেন, করে দেখেন যেখান থেকে আপনার লাভের সম্ভাবনা কম সেখান থেকে একটা ইনক্যাশ করে আপনি আপনার ঋণের খানিকটা বা পুরোটা সমন্বয় করুন। তারপরে আবার যদি উত্তরাধিকার সূত্রে আপনি কোনো সম্পত্তি পেয়ে যান, তাহলে আপনি অ্যানালাইসিস করে দেখেন যে উত্তরাধিকার সূত্রে আপনি কী পেলেন, যেটা আপনি পেলেন সেটা আপনি খরচ না করে সেটা আপনি ঋণ পরিশোধে ব্যয় করেন। তবে মন্দ ঋণ থেকে যত তাড়াতাড়ি বের হতে পারবেন তত তাড়াতাড়ি আপনি অ্যাসেট বিল্ড আপে আপনার মনোযোগ দিতে পারবেন। আরেকটা বিষয় দেখা যেতে পারে, পিএফের এগেনস্টে ঋণ নিয়ে কিন্তু আপনি এই ঋণ সমন্বয় করতে পারেন, বেশি রেটের যে ঋণটা আপনার আছে সেটা সমন্বয় করতে পারেন। তাহলে এটা আবার কেমন কথা, একটা ঋণ করে আমি আরেকটা ঋণ সমন্বয় করতে বলছি, এটার একটাই কারণ যে পিএফের এগেনস্টে যে লোন সেই লোনের কিন্তু রেট অফ ইন্টারেস্ট অনেক কম, আর
আর আপনার যে লোন এখন হয়তো পার্সোনাল লোন আছে যেটা এটা রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি। সুতরাং মূলত কিন্তু আপনি দুটোর মধ্যে একটা অ্যানালাইসিস করে দেখেন, আপনি কিন্তু লাভবান হচ্ছেন। মূলত কথা হচ্ছে যে আপনি মন্দ ঋণ তার এগেনস্টে আপনি যুদ্ধ ঘোষণা করুন। তার অর্থ হচ্ছে যে আপনি মন্দ ঋণ থেকে যত তাড়াতাড়ি পারুন আপনি নিজেকে মুক্ত করুন, কারণ মন্দ ঋণ আপনাকে আস্তে আস্তে ঋণের গহ্বরে ডুবিয়ে দিতে থাকে। বিশেষ করে ক্রেডিট কার্ডের ঋণ, পার্সোনাল লোন সহ সমস্ত মন্দ ঋণ যা আপনার পকেট থেকে সুদ সহ অনেক টাকা নিয়ে যায়, সেগুলো থেকে দূরে থাকতে হবে। আপনি সিদ্ধান্ত নিন যে আজ থেকে আপনি আর ঋণের দাসত্ব করবেন না, বরং তাড়াতাড়ি ঋণমুক্ত হয়ে বিনিয়োগের দিকে আপনি মনোযোগ দিবেন, নিজের অ্যাসেট বৃদ্ধি করার কাজে নিজেকে নিয়োজিত করবেন। একবার ঋণমুক্ত হতে পারলে দেখবেন নিজেকে খুব মানে হালকা লাগছে, সবাই তখন আপনার বন্ধু হয়ে যাচ্ছে, আর আপনার হাতে তখন টাকা থাকবে, কারো কাছ থেকে আর নতুন করে পার্সোনাল ঋণ চাইতে হবে না, আপনি একটা সুন্দর জীবন পাবেন। ঋণমুক্ত জীবন হচ্ছে প্রজাপতির জীবন। আমার এক প্রতিবেশী ভদ্রলোক, তার একটা গল্প শুনেন যে তিনি অনেক সম্পত্তির মালিক, তার নিজস্ব বাড়ি গাড়ি সব আছে, আগে করতেন ব্যবসা, এখন আর তেমন কিছু করেন না, ভাড়া থেকে তার আয়। উনি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন মাত্র 20 লাখ টাকা, সংসারের খরচ বেড়েছে, আয় কমেছে, ঋণের কিস্তি দিতে তার হিমশিম খেতে হয় এমন একটা অবস্থা। ব্যাংক তাকে বারবার চিঠি দেয়, বারবার উনি ওয়াদা করেও টাকা পরিশোধ করতে পারেন না, ফলে ব্যাংক বাসায় লোক পাঠায়, বাসার অন্য বাসিন্দারা সব জেনেও যান, দারোয়ানরাও জানে। উনি মাঝে মাঝে কী করেন, পালিয়ে বেড়ান, বাসায় থাকলে উনি ওনার বাচ্চাদের বলেন ব্যাংকের লোককে বলতে যে উনি বাসায় নেই। ভদ্রলোক এক প্রকার অসুস্থ হয়ে গেছেন, হাই প্রেশার সাথে ডায়াবেটিস, কী অসহায় অবস্থা একটু ভাবুন। উনি টাকা শোধ করতে না পারলে ব্যাংক কোর্টে যাবে টাকা দেওয়ার জন্য। যারা মন্দ ঋণের জালে আবদ্ধ হয়ে গেছে তাদের এই অবস্থা হরমশাই কিন্তু লক্ষ্য করা যায়। আপনি যখন কারোর কাছে ঋণী থাকেন তখন আপনার মন থাকে আসলে খুব ছোট, পাওনাদার সামনে এলে কিন্তু আপনি অসহায় বোধ করতে থাকেন, কারণ পাওনাদার যখনই আসে তখন কিন্তু আপনি কিস্তি পরিশোধ করতে পারেন না। আপনি ঋণী থাকলে মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে বাধ্য। যারা ঋণমুক্ত তাদের চেহারা কিন্তু অন্যরকম, দীপ্তিময়, তারা বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন, তারা মাথা উঁচু করে কথা বলতে পারেন, তারা রাতে আরামে কিন্তু ঘুমাতে পারেন। একটু খেয়াল করলে দেখবেন যারা ঋণ থেকে দূরে থেকেছেন তারা লম্বা জীবন পেয়েছেন। ঋণ পরিশোধের চাপ এটা কিন্তু ভয়ঙ্কর একটা চাপ, আপনারা জেনে থাকবেন। অনেকে ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কোনো ঋণমুক্ত মানুষ আত্মহত্যা প্রবণতায় কম ভুগবে, এটাই কিন্তু স্বাভাবিক। চলুন আমরা চেষ্টা করি ঋণমুক্ত থাকতে, সুখী জীবনযাপন করতে, বাড়তি চাপ থেকে নিজেকে দূরে রাখতে, সুস্থ থাকতে। হয়তো একদিনে বা এক বছরে আমরা পারবো না, তবে চেষ্টা করলে তাড়াতাড়ি আমরা পারবো। চলুন আমরা চেষ্টা করে দেখি সুন্দর সুখী একটা জীবন, বিশেষ করে মন্দ ঋণমুক্ত জীবন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য।